সুপ্রভাত বন্ধুরা, তো দেখো এখন ঘড়ি কাটায় বাজে 10টা, আর আমি 10টার সময় একটা বড় আম নিয়ে কাটতে বসে গেছি। কারণ কি, এইটাই জলখাবারে খাওয়া হবে সকলের, আর আমটা তো দেখতে পাচ্ছো কতটা বড়, সকলেরই পেট ভরে যাবে। আর আজকে প্রথমেই একটা তোমাদেরকে কথা বলতে চাই, যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, তাই প্রত্যেকটা ভিডিওতে অন্তত 5 মিনিট করে প্লিজ তোমরা দেখো, তাহলে সত্যি বলতে আমি খুব খুশি হব গো। অনেক কষ্টে ভিডিওগুলো বানায়, তো তোমরা 5 মিনিট অন্তত দেখো। আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আসলে ওকে একটু বকেছি, ও কাঁদছিল, তো তোমাদেরকে দেখাবো ভাবলাম, কিন্তু আমার ক্যামেরাটা হাত দিয়েছি কিন্তু অন হয়নি, মিস করে গেলাম। যাই হোক, তো এই স্কুল থেকে এই মাত্র এলো, আমি সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, এখন স্টার্ট করলাম, সমস্ত কাজবাজ মিটিয়ে নিয়েছি। তো আর এই দেখো, প্লেটে এক প্লেট আম কেটে নিয়েছি। এটা তো শ্রাবণ মাস চলছে, এখন ফলের দাম প্রচুর, তবুও আম কিনে আনা হয়েছে। দেখো তো ছেলেটা, ও আঁটি খাবে বলে বায়না করছে, কিন্তু ও খাবে না, নষ্ট করবে, পড়বে পড়বে। আচ্ছা তুমি সাইডে বসো, এটা বসো, এটা বসো, তো চলো একটু আম খেয়ে নি। বড্ড আশা আছে আমগুলো, রতন পাশে বসে আছে কিন্তু ক্যামেরার সামনে আমি নেবো না। আর এখন আমের সিজন যেহেতু চলে গেছে, এখন আমটা খেতে দারুণ লাগছে। তবে এই শ্রাবণ মাসে অনেকেই দেখবে নিরামিষ খায়, মাছ মাংস খায় না, কিন্তু ওরকম আমরা নয়, মানে আমাদের মাছ মাংস সমস্ত কিছু খাওয়া হয়। পাখি ডাকছে, বাইরে আওয়াজ হচ্ছে। তো তোমরা কারা কারা এই শ্রাবণ মাসটাকে মানো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রেখে দিচ্ছে, আর তোমরা খাবে তো চলে এসো, এখনো ফ্রিজে দুটো আম আছে, কত বড় বড় আমের সাইজ গুলো। ও খেতে পারবে না, জাস্ট নষ্ট করবে। এগুলো রইল, রতন খাবে তো। যাই হোক চলো, তোমার সাথে আবার পরে কথা বলছি। ওর স্নান হয়ে গেছে, স্কুল থেকে গেছে, কিন্তু এই যে আমটার অবস্থা করছে, আবার ধোয়াতে হবে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, তোমাদের রান্নাটা তো যে শেয়ার করিনি, কি কি রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এতে ভাত আছে, ভাত তো হবেই, আর তার সাথে দাঁড়াও এক এক করে দেখাচ্ছি। অনেক কিছু করেছি আজকে, অল্প অল্প করে অনেক কিছুই করা হয়ে গেছে। এখানে দেখো লাল শাক ভেজেছি, এটা হচ্ছে তোমার আলু কচু মূলো দিয়ে একটা তরকারি। এখানে দেখো পুরো একদম মাছের, মানে গালাগা গালাগা মাছের ঝাল করেছি। আর এখানে দেখো মুসুরির ডাল করেছি, ছেলের খাওয়া হয়ে গেছে, এটা পাতাটা মানে শাকের পাতা, ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নেবো। তো আজকে রান্নাটা মানে অনেকক্ষণ ধরে, মানে সময় লেগেছে রান্না করতে, তো চলো খাবারটাকে বেড়ে নিই। আর দেখো কাঁঠালটার সাইজটা খালি দেখো, এই এত বড় কাঁঠালটা বাবা মানে কোন দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসছে। তো এনে দু একদিন বাড়িতে ছিল, কারণ ভালোভাবে পাকেনি। তো কাঁঠালটার কুয়াগুলো দেখো কত সুন্দর হয়েছে। তোমাদেরকে যে আগে কাঁঠালগুলো দেখিয়েছিলাম না, তো ওটা তো আমাদের একটা অন্য গাছের, আর এটা আর একটা অন্য গাছের। তো এই সিজনের এইটাই লাস্ট কাঁঠাল খাওয়া বলতে পারো, কারণ আর গাছে কাঁঠাল নেই। তো সেই কারণে এইটা দেখো ভেঙে ফেলা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কি বলবো আজকে না কি ব্লগ তোমাদের সামনে দেখাবো আমি বুঝতে পারছি না, কারণ কি সকাল থেকে সেইভাবে কিছুই তোমাদের জন্য শ্যুট করা হয়নি, কারণ আজকে সত্যি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি কোনো রকম ফোনের দিকে মানে চোখ দিতে পারিনি। তো যাই হোক, আমি এটাই ভাবলাম যে যেটুকুনি যা করছি বন্ধুদের সাথে আমি সেটাই শেয়ার করি, যদি 5 মিনিটের একটা ভিডিও হয় তো সেটাই বন্ধুরা দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে প্লিজ বন্ধুরা তোমরা 5 মিনিট একটা ভিডিও, মানে যদি আমি 10 মিনিটে দিই, তোমরা 5 মিনিটে অন্তত ভিডিওটা দেখো,
আর যারা আমার চ্যানেলে মানে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে মানে সারাদিন এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে দুপুরে আজকে একটু সত্যি কথা বলতে ঘুমিয়েই পড়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে এসছে, তো ছেলেটা গেছে একটু মাঠে, কারণ আজকে হচ্ছে তোমার বুধবার, ও যেহেতু আজকে বাড়িতে আছে আমি বললাম ঠিক আছে যাও তোমার ছেলেটাকে নিয়ে একটুখানি মাঠে ঘুরিয়ে আনো, কারণ বাবা থাকলে তো বাবাই নিয়ে যায়, বাবা যেহেতু বাড়ি গেছে তো সেই কারণে ওই নিয়ে গেল। আর একটা কথা তোমার স্কুল বিষয়ক, স্কুলে সকলেই টিফিন নিয়ে যায়, সকলে বলতে একটা দেবশ্রী বলে বান্ধবী তোমরা জানো ও নিয়ে যায় প্রতিদিনই, তো দেখো প্রত্যেকের তো ইচ্ছা করে যে নিয়ে যাই মানে বন্ধুদেরকে খাওয়াই, কিন্তু আমার সকালে উঠে না, যেহেতু তোমরা জানো আমার একার সংসার, তোমার সকালবেলা অত তাড়াতাড়ি উঠে টিফিন তৈরি করে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, যেদিনকে দিই সেদিনকে ছেলেকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিই। এবার ধরো 7-8 জন থাকে, তাদের জন্য যদি এক চামচ করেও কিছু বানাতে যায় তার জন্য তো একটু সময় লাগবে বলো না, তো সেই কারণে ভাবছি আজকে বুধবার ছিল আজকে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কালকে না সমস্ত কিছু জিনিস আনা ছিল না সেই কারণে আমি বানাতে পারিনি, তো ভাবলাম আজকে যেহেতু বুধবার আজকে বিকালে বানিয়ে নিই, বৃহস্পতিবার দিন সকালে ওদের জন্য নিয়ে যাব। আর বানাবো বলতে দেখো অন্য কিছু না, আমি একটু চাউমিন বানাবো, ভেজ চাউমিনই বানাবো ছেলেকে, মানে যেহেতু বান্ধবীরা খাবে বা স্কুলেও অ্যালাউ নেই ডিমটা, তো সেই জন্য পেঁয়াজ দিয়েই বানাবো। তো চলো চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে চাউমিন মানে বানাই বাড়িতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি চাউমিন বানানোটা। তো আগে আমি দরজা জানলাগুলো একটু দিয়ে দিই, কারণ কি প্রচন্ড মশা, প্রচন্ড মশা, তো দিয়ে নি দাঁড়া। ও ঘরের গুলো মোটামুটি দেওয়া হয়েছে, আর আমাকে সন্ধেও দিতে হবে, সন্ধেও এখনো দেওয়া হয়নি, তো আগে সবজিগুলো কেটে নিয়ে চাউমিনটা সিদ্ধ করে রেখে দেবো, সন্ধে দিয়ে তারপর তৈরি করব। তো চলো তোমাদের সাথে মানে শেয়ার করি চাউমিন তৈরি করাটা। আর দেখো গাজরটা আমি কিছুটা কাটতে কাটতে উঠে গেছি, মানে তোমার কি বলে তোমাদের সাথে কথা বলবো বলে গাজরটা কাটতে কাটতে উঠে গেছি। তো দেখো গাজর এখানে একটা কেটেছি, আর এখানে আমি মোট 3টে গাজর নিয়েছি, এই যে 2টো এখনো কাটতে বাকি আছে, গাজর একটা কাটা হয়ে গেছে। আর আমি একটু না মানে এইভাবে গাজরগুলোকে দেবো, জানি সরু সরু করে দিলে ভালো হয় লম্বা লম্বা, কিন্তু অত সময় নেই এখন, কারণ এই চাউমিনটা তৈরি করার পর যেহেতু বুধবার আজকে একটু ভাবছি বেরোবো, আর গাজরগুলো খুব নরম, এক একটা গাজর হয় না মানে ক্যাচ ক্যাচ করে ঠিকঠাক ভাবে কাটতে চায় না, তো এটা দেখো নরম। অনেকে এইভাবেও দেয় এরম ভাবে লম্বা লম্বা ভাবে, আসলে যার যেটা সুবিধা হয় সে সেইভাবেই কাটে, এটা হচ্ছে মেন বিষয়। তো দেখো গাজরগুলো এতে কেটে নিয়েছি, 3টে গাজর অনেকটাই হয়েছে, তো এবার দেখো 2টো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এই 2টো ক্যাপসিকাম কাটবো। আর আলু চাউমিনে অনেকে দেয় না কিন্তু আমি দেবো, দেখো 2টো ছোট ছোট আলু নিয়েছি, আর তার সাথে এই যে 2টো বড় পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দেখো, তো এগুলো চলো কেটে নিই। আর দেবে চাউমিনে মানে ডিম ছাড়া যদি চাউমিন করো, যদি একটুখানি যদি তুমি এরকম ক্যাপসিকাম দাও, অ্যাকচুয়ালি আমি কালকেই করতাম তো এই কারণে আমি করিনি, কারণ আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, তো রতনকে কালকে বললাম ও বাজার থেকে নিয়ে এলো, তারপর দেখো আমি কাটছি। তো চলো সমস্ত সবজিগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, এখানে গাজর ক্যাপসিকাম একটা ছোট্ট আলু দিয়েছি, তোমাদের 2টো দেখালাম একটা দিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে চাউমিনটা সিদ্ধ করে পুরো দেখো এইভাবে মানে একটা একটা করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে সয়া সস আছে, এই যে ভিনিগার, টমেটো সস। তো দেখো কড়া ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তো এবার এতে আমি সাদা তেল প্রায় অনেকটা পরিমাণই দেবো, যেহেতু সবজিগুলো সিদ্ধ করে নিই ভাজবো, তো তোমরা মন করলে সিদ্ধ করেও করতে পারো, তো তেলটা আমার আসুক। তো
তো দেখো তেল এসে গেছে, আমি প্রথমে গাজরগুলো দিয়ে দেব। তো দেখো গাজরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেটে যাচ্ছে। এরপর আমি এই অল্প একটু আলু দিয়ে দিচ্ছি। তো দেখো আলুগুলো হালকা হালকা ভাজা হয়েছে, এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত কিন্তু নুন দিইনি, এবার অল্প একটু নুন দেব, একদম অল্প নুন দেবো, কারণ কি যে মশলা দেবো তাতে নুন থাকবে, তো অল্প একটু দিচ্ছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর কত সুন্দর কালারফুল দেখতে লাগছে দেখো। তো দেখো এখানে আমি লঙ্কা দিইনি, একটা এভাবে কেটে দিচ্ছি, যদিও ছেলে খেতে পারবে না, তবু যেহেতু বান্ধবীদের জন্য নিয়ে যাচ্ছি একটা আমি লঙ্কা দিচ্ছি, দেখতেই পাচ্ছি এরকম কুচি কুচি করে। সব শেষে দেখো এবার পেঁয়াজ দেবো, আর পেঁয়াজটা দেওয়ার সময় না হাতে করে এইভাবে একটু এ করে দেবে, মানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দেবে, আর পেঁয়াজগুলো সবাই লাস্টে দেবে, কারণ হালকা হালকা বেশ কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজগুলো, তবে কিন্তু খেতে টেস্ট হবে চাউমিনটা। দেখো তো দেখো এইটা আমি আবার একটু সবজিগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ভিনিগার দিয়ে মিক্স করে দেবো। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে, তো আমি এবার একে একে মানে অল্প অল্প করে চাউমিনটা দিয়ে দেবো, আর অল্প অল্প করে মেশাবো, গ্যাসটা একটু লো করে দিলাম, লো ফ্লেমে। এবার দেখো আমি অল্প দেখতে পাচ্ছ কয়েকটা চিনির দানা দিলাম, অল্প কয়েকটা একদম। তো দেখো আমার কাছে কিন্তু একটা চাউমিন মশলা আছে, তবু আমি দেবো না, আমি অল্প একটু এই যে ম্যাগি মশলাটা দিচ্ছি এই যে। তো দেখো আমার সমস্ত মিক্সড করা হয়ে গেছে, এবার শুদ্ধ আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, ব্যাস এটাকে মিক্সড করে নেব। এক মিনিট, আমি দু হাতে মিক্সটাকে করে নিই। তো দেখো আমার টেস্টি টেস্টি চাউমিন রেডি, তো এটা এবার ঠান্ডা হলে কিছুটা কালকের জন্য টিফিনে পুড়ে ফ্রিজে পুড়ে দেবো, আর কিছুটা আমাদের রাতে খাওয়া হবে। তো দেখো দারুণ সুন্দর হয়েছে, আমি একটু টেস্ট করলাম। আর হ্যাঁ, নুনটা তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি অল্প একটু মশলা দেওয়ার পর নুন দিয়েছি। তো বন্ধুরা চাউমিনটা রেডি করার পর বলছিলাম তো যে বাইরে যাব, কিন্তু সত্যি কথা বলতে যাইনি, কারণ কি একটা প্রবলেম হয়ে গেছিল, তোমার ওই যে দেখবে মশা টশা মারার জন্য একটা তেল হয় না তো, মানে কিনতে পাওয়া যায়, তো সেটা কিনে এনে রাখা হয়েছিল জুতোর র্যাকের পাশে, তো আমার ছেলে খেলনাগুলো খুঁজতে গিয়ে উল্টে দিয়েছে, তো উল্টে দিয়েছে মানে সমস্ত তেলটা পড়ে গেছে, এবং সেই সব পোছাকুচি করতে করতে এখন ঘড়িতে বেজে গেছে 9:30। দেখো তো আমি বললাম যে ঠিক আছে এখন আর যাবো না, কারণ 9:30 সময় গেলে না মল খোলা থাকবে না অন্য কিছু খোলা থাকবে, সেই কারণে আর গেলাম না, ভালো লাগছিল না, তো সেই কারণে একটুখানি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ছেলেটাকে পড়ানো হয়ে গেছে, এই যে বই খাতা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এই যে লেখাচ্ছিলাম আর কি বলতে গেলাম। তো চাউমিনটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, ওদেরকে একটু খেতে দেবো, চাউমিনই দিয়ে দেবো, আর যেটা কালকে নিয়ে যাবো সেটা প্যাক করে নেবো। তো চলো যাওয়া যাক, চাউমিনটা তোমাদের দেখাই। তো এই দেখো, আর এইতে শশা কেটে রেখেছি, আর এইটা করে এটা একটা বান্ধবীর টিফিন বক্স, ও ঘুগনি পাঠিয়েছিল, এইটি ভাবছি নিয়ে যাব। তো দেখো এটা কৌটোর মধ্যে পুড়ে নিয়েছি, কৌটোটা অনেকটাই বড়, এই যে ঢাকনা দিয়ে দেবো। আর এখানে দেখো রতনকে দিয়েছি এটা, আর আমার জন্য অল্প একটু আছে, আমি খাবো না, আমার মানে নিজে করলে দেখবে খেতে ইচ্ছে করে না, আমি অল্প একটু খেয়ে নেবো, ছেলে একটু তখন খেয়েছিল, যদি খায় আর একটু বাবার সাথে খাবে। তো যাই হোক চলো, এখানে এখনো দেখো শশা রয়ে গেছে, এটাকে ফ্রিজে পুড়ে দিই। তো চলো ফ্রিজে পুড়ে দিই। এই যে এখানে পুড়ে দিলাম, এটা থাক, চলো ওদেরকে এবার খেতে দিয়ে, চলো এবার ওকেও দিয়ে আসি।
এই যে ধরো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার দেখি তুমি একটু খেয়ে টেস্ট করে বলো কিরকম হয়েছে। দাঁড়াও টেস্ট করে বলো কিরকম হয়েছে। আর দেখো যত রীতি আজকেও বৃষ্টি হয়েছে, জামা কাপড় এইভাবে শুকুর দিতে হয়েছে, মানে এই দড়িটা আমার বাবা টাঙিয়ে দিয়েছে। বাবু তখন একটু খেয়েছিল। আর পাশে কাঁচিটা কেন গো? আরে ছেলেটাকে নাবি, এদিকে একটু খাও দেখ। আর আজকে কি প্রচন্ড কি প্রচন্ড গরম পড়েছে দেখো, একটু ফ্রিজের জল এনেছি মেশাবো বলে, কারণ ডাইরেক্ট তো খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। এইটার ক্যাপ এই যে লাগাতে আছে, কোনটার ক্যাপ? এইটা জলটা ঢালতে গেলে তো পড়ে যাবে, এটা তো বড় মুখ মানে পড়ে যাবে। আস্তে আস্তে ঢেলে নিই। ও তো বললো ভালো হয়েছে, ও হেডপি খেতে আমার ছেলেও বলে দিয়েছে। আসল রেজাল্ট দেবে আমার বান্ধবীরা জানো তো কালকে। আর তোমরা কেউ হাসাহাসি করবে না, আমি গামলায় নিয়ে গেছি বলে। আর বাসন মাজতে ইচ্ছে করছে না সারাদিন এত পরিমাণে বাসন মাজছি। তাহলে ওকে শশা খা না, শশা চলো দেখি আমি একটু খেয়ে দেখি। কি বলবো নিজে করিসি বলে নয়, সত্যি চাউমিনটা সুন্দর হয়েছে। সব থেকে বড় কথা কি, হাত দিয়ে দেখাচ্ছি দেখো, পুরো ঝরঝর হয়েছে চাউমিনটা, মানে চাউমিনের প্যাকেটটাও খুব ভালো। আর এমনি তো দেখবে সমস্ত রকম সবজি দিয়ে যদি করো না চাউমিন, খুব সুন্দর খেতে লাগে বলো। খাস নেবে, খাস নেবে একটু আছে। আসলে ওর প্লেটই দিয়ে, কারণ যখন গরম গরম করেছিলাম ওকে একটু খাইছিলাম, খাইনি ঠিকঠাক হয়ে, ওর প্লেটই দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। তো চাউমিন করার পর এক বছর বাসন হয়েছি, মেজেছি আবার এইগুলো হবে মাজবো। চাউমিন খেতে বসে আমার দিদার কথা খুব মনে পড়ছে, কারণ আমার দিদা না, দিদা আমার মা দুজনেই খুব চাউমিন খেতে পছন্দ করতো, কিন্তু বাইরের নয় মানে দোকানে নয়, বলতো তুই বানা খাবো। চাউমিন করলে এই কথাটা হয়তো তোমাদেরকে বলি, আর আমার খুব মনেও পড়ে। আমার দিদা আর আমার মা দুজনেই বলতো কেনা চাউমিনে নাকি মা মানে ডিম দেয় মাংস দেয় দিলে খেতে পারতো না, ঘরে বানিয়ে দিলে ভালো খেত। আর রতনা জানো তো এখন তোমাদের সামনে বলবে না, চাউমিনটা করার পর বলছে যে না তুমি চাউমিনটা ভালো বানাও, তাহলে কি আদার্স রান্নাগুলো আমি খারাপ করি বলো? না ওটা ক্যাপসিকাম, আসলে বাবু ক্যাপসিকামটাকে লঙ্কা ভাবে, লঙ্কা দিয়েছি কিন্তু ঝাল নেই। ও আমার কাছ থেকে খাবি আলু? সস নিলে সস কিন্তু আছে বাইরে বের করা। ওকে দেখো প্লেটে দিয়েছি, নিজের জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে দিচ্ছে বানা। কিন্তু যাই হোক চলো খেয়ে নি, ভেবেছিলাম তো বাইরে বেরোবো কিন্তু বেরোনো তো হলো না, খেয়ে নি তারপর তোমার। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, গুড নাইট।